45, 46, 47, 48, 49, 50. নমস্কার। নমস্কার। আপনারও কি ভোরবেলার উঠে অভ্যেস? আগে হ্যাঁ। আপনি তো রোজই চেক আপ এন্টার হয়েছেন না? হ্যাঁ। আমার নাম প্রভাতচন্দ্র গোমেজ, এখানে বাজনা বাজাই, ব্যান্ড মাস্টার। আপনি এখানেই থাকেন? না থেকে তো উপায় নেই ভাই, রাত্রে যখন ক্যাবারে শেষ হয় তখন তো আর কলকাতার ট্রামবাস থাকে না। আসুন একটু কফি খান, ব্ল্যাক কফি কিন্তু, দুধ চিনি নেই। থাক, আপনি এবার কষ্ট করে জানেন, রাহাম দি গ্রেট কম্পোজার, তিনিও ভোরবেলা ব্ল্যাক কফি খেতেন। এই কফির কাপে চুমুক দিতে দিতে তিনি তার অবিস্মরণীয় সঙ্গীত সৃষ্টি করে গেছেন। এনে রাহামের মহান জীবন আমাকে অনুপ্রাণিত করে, তার কাছে এই শিখেছি, পৃথিবীর কোনো কষ্টই কষ্ট নয়। আমাদের সকল কাটা ধন্য করে সঙ্গীতের ফুল ফুটে ওঠে ভাই। গুড মর্নিং স্যার, বোস সাহেব আপনাকে একবার তার ঘরে ডাকছেন। তুই বলো, আমি আসছি। আচ্ছা স্যার। আসি, আমাকে দিন। নমস্কার। এসো। বিছানা চা পেয়েছো? বেদটি বেদটি কই না, তবে এখনই কফি খেলাম। ও, তুমি ছাদ কফি খেয়েছ? তুমি তো লাকি চ্যাপ খেয়ে। এই সময় পৃথিবীতে দুটি লোকের কফি পানের অভ্যাস আছে, একটি হলো আমাদের গোমেশ সাহেব, আর একটি হলো জার্মানের ব্রহ্ম সাহেব। ব্রাহ্ম বলছে? ওই হলো যা ভান তা তিপ্পান্ন। তা কাল রাত্রে ভালো ঘুম টুম হয়েছিল তো? হ্যাঁ। প্রথম প্রথম একটু অসুবিধা হবে অবশ্য, আমারও হয়েছিল। যাই হোক, রেডি হয়ে নাও, একসঙ্গে ব্রেকফাস্ট করা যাবে। কেমন চা দি? না থাক, আর একটু বেশি করে গ্যাস হলে নিয়ে নাও, অনেকক্ষণ চলতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং। সরি, বিনা নোটিশে এসে পড়লাম। হাউ ডু ইউ ডু? ভালো। ইনি হলেন বারণ সাহেব, মানে ইনি আমাকে চাকরি করে দিয়েছেন। আই সি, আই সি। হাউ ডু ইউ ডু স্যার? হাউ ডু ইউ ডু? আর ইনি হলেন চট্টোপাধ্যায়, সত্যসুন্দর বোস, সাজান হোটেলের রিসেপশনিস্ট, মার্ক পোলো রাইট হ্যান্ড ম্যান, এখানে 11 বছর কাজ করছেন, এর আগে মামাত্র দিয়ে গ্রানে ঢোকার চেষ্টা করেছিলেন। বাবা, ঘামিয়ে দিলেন যে সকালবেলা। ধরাবার কিচ্ছু নেই, আমরা হচ্ছে প্রাইভেট ডিটেকটিভ, আমাদের জেনে রাখতে হয়, জানাটা হচ্ছে আমাদের ক্যাপিটাল, আর জানানোটা হচ্ছে আমার বিজনেস। রাইট রাইট। তাহলে শঙ্কর, তুমি মিস্টার বারানের সঙ্গে কথা বলো, আমি চলি। না 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 না, যাবেন না যাবেন না, আপনার সঙ্গে আমার কথা আছে। আই নিড ইউর হেল্প। বসুন 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 বসুন। আজ সকালেই একটা খারাপ খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। কি খবর? রোজি ফিরে আসছে। আমার ক্লায়েন্ট মিসেস ব্যানার্জি, বোম্বেতে ওর স্বামী মিস্টার ব্যানার্জি আর রোজিকে কট রেড হ্যান্ডেড। মিস্টার ব্যানার্জি এখন লাইক ইটু সাইড চাইল্ড কলকাতায় ফিরে আসছে, রোজি আর বোম্বেতে একা কি করবে? আরে এত ভেঙে পড়বার কি আছে, গেট নার্ভ, মার্কোর সঙ্গে কথা বলে দেখি না একবার। দ্যাটস ইট। মানে আপনি এতগুলো ভাষা অনর্গল বললেন। শোনো শোনো, আমি যখন প্রথম চাকরি করতে ঢুকি তাতে এরা যা বিজ্ঞাপন দিয়েছিল তার মানে এই দাঁড়ায় যে রবীন্দ্রনাথের মতো বাংলা, শেক্সপিয়ারের মতো ইংরেজি, আর তুলসীদাসের মতো হিন্দি জানা লোক চাই। তার উত্তরে এরা আমাকে পেলেন,
তো কোয়ালিফিকেশনের দিক থেকে বায়রন সাহেব আমার সব ঠিকই আছে, কেবল একটু এদিক ওদিক হয়ে গেছে। কিরকম? ওই তুলসীদাসের মতো ইংরেজি, রবীন্দ্রনাথের মতো হিন্দি, আর শেক্সপিয়ারের মতো বাংলা জানা লোক আমি, তাতে কি কাজ কিছু আটকাচ্ছে? আচ্ছা আমি তাহলে চলি। উইশ ইউ এভরি সাকসেস ইয়াং ম্যান, এভরি সাকসেস। বাই বাই মিস্টার বোস। বাই বাই। চিয়ার আপ। Well, it's done. You can have your room occupied. Shankar, তুমি তোমার জিনিসপত্র নিয়ে রোজির পাশে করে চলে যাও। Will that do, Rosie? I don't know how to thank you. It's all right. Come on. Find your bag. Now, Mr. Banerjee's brother-in-law, I've got you. এখন যদি আমি বলি তুমি আমার ইজ্জত নষ্ট করেছো, প্লিজ শাট আপ, তুমি আমায় ইনসাল্ট করেছো। আপনার সঙ্গে তো আমার আধ ঘন্টা হলো দেখা হয়েছে, এর মধ্যে তো আমি কোনো কথাই বলিনি। ইউ কিপ কোয়াট, তুমি মিসেস ব্যানার্জিস ভাই। আই এম শিওর তোমরা বলছো আমি মিস্টার ব্যানার্জির কাছে বহুত রুপিয়া নিয়েছি, হ্যাঁ, লট অফ মানি। বিশ্বাস করুন, মিস্টার ব্যানার্জির সঙ্গে আমার কোনো রিলেশন নেই। আই ডোন্ট বিলিভ আ ওয়ার্ড অফ ইয়োরস। তোমার সিস্টারকে বলো তার হাজবেন্ড একটা জানোয়ার, আমি জানতাম না He bluffed me. All I wanted was a decent married life. For my tokyate, he cheated me. আপনি বিশ্বাস করুন, মিস্টার ব্যানার্জি আমার কেউ হন না, আমি তাকে চিনিও না। থ্যাংক ইউ ভেরি মাচ। বেলবা, এক নম্বর সুইটকে চাবি লাও প্লিজ। একলা এলো অথচ ডাবল বেডের রুম নিল, আমাদের হোটেলে সবচেয়ে সেরা সুইট, যার প্রতিদিনের রেট 250 টাকা। সাহেব নিশ্চয় খুব বড় লোক। আমি বাজি ধরে বলতে পারি আজ রাত্রে তিনি কালো চশমা পরে আসবেন। তিনি? যার স্বামী 7-8খানা গাড়ি আছে কলকাতা শহরে, তবু তিনি আজ রাত্রে ট্যাক্সি চড়িয়ে আসবেন। সে কি? আর এও বলতে পারে মিস্টার এক্স আজ কলকাতা নেই, হয়তো না দিল্লিতে, না হয় বোম্বেতে, না হয় খোঁজ বিলেতেই কোনো বিজনেসের কাজে চলে গিয়েছে। কে এই ভদ্রলোক? আর ভদ্রমহিলাই বা কে? মিসেস পাকলাশে, মাধব পাকলাশের হিসেবে খাতায় যিনি খরচ হয়ে গিয়েছে। মিস্টার পাকলাশের জীবনে সব জিনিসই অনেক ছিল, অনেক গাড়ি, অনেক বাড়ি, অনেক টাকা, অনেক কোম্পানি, কিন্তু যে জিনিস মাত্র একটাই ছিল সেটি নষ্ট হয়ে গেল। মানে? মিসেস পাগড়াচ্ছে আজ থেকে উনি দিনের বেলা সমাজসেবা করেন, নিজের চিন্তা করেন, রাত্রেই সাজানো চলে আসেন। সারাদিন তিনি প্রচণ্ড বাঙালি, কিন্তু এখানে তিনি প্রচণ্ড আন্তর্জাতিক। আগে 23 বছরের একটি ফরাসি যুবক ছিল, এখন বোধহয় ইংরেজ ছোটাকে মনে ধরেছে। Oh, Mr. Bagashi.